কি বলছেন আপনি? এটা তো হতে পারে না, আমার স্ত্রী এটার সঙ্গে জড়িয়ে নেই। একটু বোঝার চেষ্টা করুন ব্যাপারটা। আমাকে না বুঝিয়ে আপনি আপনার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করুন। প্লিজ চুপ করে থেকো না, কিছু বলো। কিডন্যাপারদের সঙ্গে আপনার আতাত না থাকলে আপনি সব খুলে বলছেন না কেন? আপনি এতক্ষণ চুপ করে আছেন কেন? তোমার যদি বলার কিছু থাকে তাহলে তুমি বলো। আমার সঙ্গে ওদের কোনো যোগাযোগ নেই, সেটা আমি বিশ্বাস করি। পৃথিবীর সবাই যদি তোমার বিপক্ষে চলে যায়, আমি জানি তুমি কোনো দোষ করোনি, কিন্তু তুমি কিছু বলছো না কেন? প্লিজ বলো ওদের। কি করে বলবো রূপম, আমি কি করে সব কথা বলবো? তাতে যে রূপসার ক্ষতি হবে, মেয়েটার ভবিষ্যৎটাই অনিশ্চিত হয়ে পড়বে। কি ভাবছো লক্ষ্মীদি? তুমি এত বুদ্ধিমান, আর এইটুকুনি কমন সেন্স নেই? ও যদি কিছু বলার থাকতো তাহলে তো বলেই দিত, চুপ করে থাকতো না। আমাদের শুধু শুধু টাইম ওয়েস্ট হচ্ছে, আমাদের আরো অনেক কাজ আছে। ও আই এম সরি, না না, আপনারা আপনাদের ডিউটি করুন। তাহলে ওনাকে এবার লকআপে নিয়ে যেতে হবে। অ্যাজ ইউ উইশ। হ্যাঁ বিশ্বনাথ বলো। না না, আমরা আমরা সত্যি খুব ট্রাই করেছি, কিন্তু ও তোমারও তাই মনে হয়েছে? হ্যাঁ, পুরো ব্যাপারটার সঙ্গে তো শ্রেয়া জড়িয়ে। বিশ্বনাথ তুমি ভাবলে কি করে যে তোমার ইমেজের কোনো ক্ষতি হবে? নিয়ে জানো নাকি? দেখুন, ফোনে এত রসালো গল্প করে ব্যাপারটাকে ছোট করবেন না একদম। বরং আসুন বাড়িতে বসে একটা ছোট্ট করে চায়ের আসরে জমিয়ে আড্ডা মারি, তবে তো ব্যাপারটাকে সেলিব্রেট করা যাবে, তাই না? হ্যাঁ তা যা বলেছেন। এরকম ফোনে না দূর থেকে কথা বলে ফিসফিস করে একটুও জমে না, মানে কাছাকাছি মুখোমুখি বসে কথা বললে যতটা জমে না। আপনার দাদা বৌদিও দেখুক, জানুক তাদের বউয়ের, তাদের সতীলক্ষ্মী বউয়ের গুণপনার কথা জানুক এবার। সে আর বলতে, ছেলের বউকে মাথায় বসাবে না কোলে রাখবে এই নিয়ে তার অস্থ। আমি রাখছি, আমার একটা জরুরি ফোন করতে হবে। আর শুভ্র চৌধুরীকেও তো তার মেয়ের কথা জানাতে হবে। আমি জাস্ট ভাবতেই পাচ্ছি না মেয়ের এই কথাগুলো জানানোর পর ওদের মুখের অবস্থাটা যে কি হবে। ও মাই গড। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক কথা বলেছেন, শুভ্র কাজে একদম দেরি করা ঠিক না, ঠিক আছে? হ্যাঁ ওকে বাই। এই রূপমদা একটু আগে ফোন করেছিল, বললো সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, রাত্রে ফিরে সব ফোনে জানাচ্ছে। রূপমদা তোমাকে সত্যি কথাটা বলেনি প্রমি? তার মানে সত্যি কথাটা কি? চুপ করে থাকবে না ইন্দ্রুলা, বলো সত্যি কথাটা কি? সত্যি কি হলো বলো? সত্যি কথাটা আমি আপনাদের জানাতে চাইনি, কিন্তু শ্রেয়া এবারের মেয়ে তো, তাই আপনাদের সত্যি কথাটা জানা দরকার। হ্যাঁ বলো কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ দিভাই কোথায়? শ্রেয়া এখন লকআপ। ওকে চুপ করতে পার, ও কি উল্টো পাল্টা বলছে? তোমার কাছে হাত জোর করছি, তুমি চুপ করো, আমি আর পাচ্ছি না। ও মা গো, তা কি করে পারবেন? অকৃতজ্ঞ তো আপনারা, যখন হেল্প নেওয়ার হয় তখন আমার মায়ের নাম দিন রাত জপ করে, আর এখন যেহেতু উদ্ধার হয়ে গেছে এখন তো বদনাম করবেনই। তুমি চুপ করবে? আমি না, আমি সত্যি ভাবতেই পাচ্ছি না যে শ্রেয়া একা একাই সমস্ত কিছু সামলেছে। আচ্ছা ও তো আমাদের একটা খবর দিলে পারতো, তাহলে তো ওর এত দুর্ভোগ হতো না। না মা, দোষটা আমারই, আমি পৌদিকে দিব্যি দিয়েছিলাম না জানাতে। মেয়েটার ফিজিক্যাল মেন্টাল কত রকম ধকল গেছে বলতো? এত বড় মনের মেয়ে আজকালকার দিনে ভাবাই যায় না। এ কি তুই একা যে? শ্রেয়া কোথায়? আমি তো থানায় কাগজপত্র কিছু সই সাবুত করছিলাম। এই রূপু তোদের সাথে শ্রেয়া গাড়িতে ওঠে না? বৌদি তো বললো যে তোর সাথে আসবে। সে কি শ্রেয়া তাহলে গেল কোথায়? Mmm.